আচ্ছা, অনেকের জন্য রিভিশন ক্লাস, অনেকের জন্য শুরুর ক্লাস। আমরা শুরু করব সিআরপিসি। যাদের জন্য রিভিশন ক্লাস, আপনারা চাইলে ক্লাসে থাকবেন, আর নাহলে পরবর্তী দিন 100 ধারার পর থেকে ক্লাস করবেন, আর কোনো কথা হবে না। এটা আমার স্বার্থে, কারণ অনেক বেশি হয়ে গেছে তো স্টুডেন্ট, এই কারণে। ওকে, এটা আমার ব্যক্তিগত স্বার্থে আর কি, জাস্ট একটা দিন। ওকে, আমরা ক্লাসে যাই সিআরপিসি। তো সিআরপিসির সেকশন আমরা চলে যাব, সেকশন কততে যাব, আমরা যাব হচ্ছে সেকশন সিক্সে যাব। কততে যাব? সেকশন সিক্সে আমরা যাই। ওকে, তো আমরা সেকশন সিক্সে যাই। সেকশন সিক্স আমরা কি দেখতে পাই? সেখানে দেখতে পাই আছে আমাদের ক্রিমিনাল কোড কয় ধরনের, আমাদের ক্রিমিনাল কোড কয় ধরনের, বা এই ক্রিমিনাল কোর্টের ফরমেশন, গঠন। আচ্ছা দাদা, আমরা কি আবার প্রথম থেকে পড়তেছি? দাদা, আমরা কি প্রথম থেকে পড়তেছি? দাদা, এই কথাটা কিন্তু বলেই দিছে প্রথম। আচ্ছা, কথা বলেন কেন রে ভাই? আমি কথা বলতেছি না, আপনার উত্তর দেওয়ার দরকার নাই স্বপ্ন আপু, আমি আছি তো। ওকে, আমাদের অনেকের জন্য আজকে রিভিশন ক্লাস সিআরপিসি 1 থেকে 100 ধারা পর্যন্ত, আর অনেকের জন্য হচ্ছে আজকে শুরুর ক্লাস। যাদের কাছে রিভিশন ক্লাস, আপনারা চাইলে ক্লাস থেকে লিভ নিতে পারেন, আপনাদেরকে 100 ধারা থেকে আগামীকাল আমরা পড়ব, আর আজকে আমরা 1 থেকে 100 পর্যন্ত শেষ করব। ক্লিয়ার? অনেকের জন্য রিভিশন, অনেকের জন্য শুরু। ওকে, এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত স্বার্থে, আমি লোড নিতে পারতেছি না, জাস্ট এই কারণে। আমরা সেকশন সিক্সে যাই সিআরপিসি। তো সেকশন সিক্সে কি বলছে? সেকশন সিক্সে বলছে যে ফরমেশন অফ ক্রিমিনাল কোর্ট, মানে হচ্ছে ফৌজদারি আদালতের গঠন। কি বলছে? ফৌজদারি আদালতের গঠন। আমরা সিভিল বলি আর ক্রিমিনাল বলি, কি বলছি? আমরা সিভিল বলি আর ক্রিমিনাল বলি, উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের যে মাদার কোর্ট বা হেড কোর্ট, হেডকোয়ার্টার, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আমাদের থাকবে। সুপ্রিম কোর্ট থাকলো, তেমনি একটা ক্রিমিনাল কোর্ট গঠন গঠন বলতে আমরা প্রথমত প্রথম ধাপে কাকে নিয়ে আসবো? প্রথম ধাপে আমরা সুপ্রিম প্রথম ধাপে আমরা কাকে নিয়ে আসবো? আমরা সুপ্রিম কোর্টকে নিয়ে আসবো। ওকে, এবার আমরা আসি যে এবার আমরা আসি ওকে, প্রথম ধাপে আমরা কাকে নিয়ে আসবো? আমরা আমাদের সুপ্রিম কোর্টকে নিয়ে আসবো। ওকে, তাহলে ক্রিমিনাল কোর্টের স্ট্রাকচার আমরা সুপ্রিম কোর্ট দেখলাম। এবার এরপরে আমরা দেখব যে দুই ধরনের ক্রিমিনাল কোর্ট রয়েছে। কয় ধরনের? দুই ধরনের ফৌজদারি আদালত রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট, আর একটা হচ্ছে দায়রা দায়রা কোর্ট, দায়রা আদালত। তাহলে কোর্টস অফ ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে কোর্টস অফ সেশন, কোর্টস অফ সেশন। ওকে, এটা গেল। এখন এখন আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাব, আর সেটা হচ্ছে যে আমরা এই এই যে না আমরা কোর্টস অফ ম্যাজিস্ট্রেট দেখতে পাই, ম্যাজিস্ট্রেট আদালত দেখতে পাই, আর হচ্ছে দায়ের আদালত দেখতে পাই, যেখানে ক্রিমিনাল কোর্টকে দুই ভাগে ভাগ করছে,
আমাদের এর উপরে আছে কি ম্যাজিস্ট্রেট কোর্ট আর হচ্ছে দায়রা কোর্ট এর উপরে আছে কি এর উপরে আছে সুপ্রিম কোর্ট আমরা তো দেখে নিলাম তাহলে তার টপে আছে আমাদের সুপ্রিম কোর্ট তারপরে দুই হাতে আছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর হচ্ছে দায়রা আদালত ক্লিয়ার কোর্স অফ ম্যাজিস্ট্রেট আর হচ্ছে কোর্স অফ সেশনস এখন আমাদের কাজ হচ্ছে এই দুই হাতকে আমরা পড়াশোনা করব আমরা ম্যাজিস্ট্রেটকে এক সাইডে রাখি আর আমরা আরেক সাইডে রাখি হচ্ছে দায়রা আদালতকে ম্যাজিস্ট্রেট আদালতকে এক পাশে রাখি দায়রা আদালতকে আমরা আরেক পাশে রাখি ক্লিয়ার ম্যাজিস্ট্রেট আদালতকে আমরা এক পাশে রাখি আর দায়রা আদালতকে আমরা আরেক পাশে রাখি রাইট এখন ম্যাজিস্ট্রেট আদালত আবার কয় প্রকার সেখানে বলছে ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার তো ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে আমাদের কয় প্রকার দুই প্রকার তো এখানে দেখেন এই ম্যাজিস্ট্রেট আদালত দুই প্রকার কারা কারা একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের ফাংশন হচ্ছে আমরা পড়াশোনা করবো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে কাদেরকে নিয়ে কথা বলবো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা এখন পড়বো তাহলে আমরা দায়রা আদালতে গেলামই না আমরা কোথায় থাকলাম আমরা থাকলাম হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতে এখন এই ম্যাজিস্ট্রেট আদালতের প্রকারভেদ দেখতে গিয়া বা কারা কারা ম্যাজিস্ট্রেট আছে এটা দেখতে গিয়ে আমাদেরকে এলাকা নির্ধারণ করতে হবে আগে যে এটা কি মেট্রোপলিটন এরিয়াতে হচ্ছে মেট্রোপলিটন এলাকাতে ম্যাজিস্ট্রেটদের কথা বলা হয়েছে নাকি মেট্রোপলিটন এলাকার বাইরে ম্যাজিস্ট্রেটদের কথা বলা হয়েছে এটা আমাদেরকে দেখতে হবে যেটাকে মেট্রোপলিটন এলাকার মধ্যে ম্যাজিস্ট্রেটদের কথা বলা হয়েছে নাকি মেট্রোপলিটন এলাকার বাইরে ম্যাজিস্ট্রেটদের কথা বলা হয়েছে এখন মেট্রোপলিটন এলাকায় কারা কারা ম্যাজিস্ট্রেট হিসেবে থাকে মেট্রোপলিটন এলাকায় হচ্ছে ম্যাজিস্ট্রেট হিসেবে থাকে দুইজন ম্যাজিস্ট্রেট একজন হচ্ছে এম এ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এলাকার বাইরে তাহলে কারা আছে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট তাহলে আমরা আমরা কোথা থেকে কোথায় আসলাম আমরা প্রথমত দেখলাম সুপ্রিম কোর্ট এরপরে দেখলাম যে ম্যাজিস্ট্রেট আদালত আর হচ্ছে দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালতকে আবার ম্যাজিস্ট্রেট আদালত আবার আমরা দুই ধরনের ম্যাজিস্ট্রেট পাই একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের আলোচ্য বিষয় কি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্লাসিফাই করতে গিয়ে আমরা দেখতে পাই সেখানে আমরা মেট্রোপলিটন এলাকা এবং মেট্রোপলিটন এলাকার বাইরে ম্যাজিস্ট্রেটদের বিভিন্ন নামকরণ বিভিন্ন বিভিন্ন ম্যাজিস্ট্রেটকে আমরা দেখতে পাই সেখানে মেট্রোপলিটন এলাকার মধ্যে কারা কারা আছে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এলাকার বাইরে কারা আছে বাইরে আছে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আর হচ্ছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ওকে আমরা দেখলাম এখন এই যে ম্যাজিস্ট্রেট আদালত দেখলাম বিভিন্ন ধরনের ম্যাজিস্ট্রেট আমরা দেখলাম এই ম্যাজিস্ট্রেটের এখন পাওয়ার দেখব তার মানে আমরা ম্যাজিস্ট্রেটের মধ্যেই কিন্তু আছি সেকশন সিক্সে এখন আমরা সেকশন সিক্স থেকে চলে যাব যে এই ম্যাজিস্ট্রেটের পাওয়ার কোথায় আছে সেকশন সিক্স এর সাথে সম্পর্ক করে পড়বো ধারা ৩২ সেকশন ৩২ ধারা ৩২ পড়ব তো ধারা ৩২ কি বলছে ধারা ৩২ বলছে ম্যাজিস্ট্রেটদের জেনারেল পাওয়ারের কথা ধারা ৩২ বলছে সেখানে বলছে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আমাদের সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কি কি ধরনের দণ্ড বা শাস্তি দিতে পারে সেখানে বলছে রাইট এখন এখানে দেখেন
এখানে দেখেন যে আমরা 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 মেট্রোপলিটন এলাকার বাইরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলি, আর ওই লোকে যখন মেট্রোপলিটন এলাকাতে থাকবে তাকে আমরা বলবো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তার মানে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমান সমান প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমান সমান হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন আমরা ধারা 32 দেখতে পাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি কি দণ্ড দিতে পারে। সেখানে আমরা দেখি যে 5 বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দেখিয়েছে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। আমরা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটে দেখে থাকি 2,000 টাকা পর্যন্ত আপনার অর্থদণ্ড, আর হচ্ছে 2 বছর পর্যন্ত কারাদণ্ড। ওকে, এটা আমাদের হয়ে গেল। তার মানে আমরা এখন এখন এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ইকুয়াল টু আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলি। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে? উত্তর হচ্ছে 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে, বা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবে, কারণ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ওকে, তাহলে আমরা সেকশন 6 এর সাথে মিল রেখে সেকশন 6 এর ম্যাজিস্ট্রেটের সাথে মিল রেখে আমরা পড়লাম ধারা 32, 6+32। আমরা সেকশন 6 এ আরেকটা জিনিস খুঁজে পাই। সেখানে আমরা ম্যাজিস্ট্রেট আদালত দেখেছিলাম, ম্যাজিস্ট্রেট আদালতের অন্য একটা দিক দেখেছিলাম, সেটা হচ্ছে দায়রা আদালত। ম্যাজিস্ট্রেট আদালতের সাথে সাথে আমরা দায়রা আদালত প্রকারভেদের মধ্যে খুঁজে পাই সেকশন 6 এ। বাট সেকশন 6 এ আমরা ম্যাজিস্ট্রেট আদালতের বিস্তারিত প্রকারভেদ পড়লাম, এখন আমরা দায়রা আদালতের প্রকারভেদ দেখব। মানে হচ্ছে দায়রা আদালতে কত ধরনের বিচারক থাকেন, দায়রা আদালতে কত ধরনের বিচারক থাকেন সেটা আমরা এখন দেখব। ওকে, সেটা এখন দেখব। সেখানে দেখেন কি বলছে, এটার জন্য চলে যাব সেকশন 9 এ। তাহলে দায়রা আদালতের শ্রেণীবিভাগ দেখার জন্য আমরা চলে গেলাম কততে, চলে গেলাম আমরা চলে গেলাম সেকশন 9 এ। সেকশন 9 এ আমরা চলে গেলাম। সেকশন 9 এ বলছে কোর্স অফ সেশনস, কোর্স অফ সেশনস বা হচ্ছে কোর্স অফ সেশনস বা হচ্ছে দায়রা আদালত। দায়রা আদালতে তিন ধরনের বিচারক থাকেন। এরা কারা? এরা হচ্ছে আপনার সেশন জাজ, মানে হচ্ছে আমাদের হচ্ছে সেশন জাজ, মানে হচ্ছে দায়রা জজ। এরপর হচ্ছে অ্যাডিশনাল সেশন জাজ, মানে হচ্ছে অতিরিক্ত দায়রা জজ। এরপর হচ্ছে জয়েন্ট সেশন জাজ, মানে হচ্ছে যুগ্ম দায়রা জজ। তাহলে আমরা সেকশন 9 এ গিয়ে কয় ধরনের আদালত দেখলাম? দায়রা আদালত তিন ধরনের, মানে কয় ধরনের বিচারক দেখলাম? তিন ধরনের, রাইট? সেখানে আমরা খুঁজে পেলাম তাহলে সেকশন 9। এখন আমরা সেকশন 6 এর মধ্যে খুঁজে পেয়েছিলাম যে ম্যাজিস্ট্রেট আদালত আদালত বা ম্যাজিস্ট্রেট কারা কারা কিভাবে ক্লাসিফিকেশন করছে সেটা আমরা। এখন আমরা দেখব যে ঠিক একইভাবে আমরা সেকশন 6 থেকে যেমন আমরা 32 সেকশন 6 থেকে যেমন আমরা 32 চলে গেছিলাম এবং সেখানে গিয়ে দেখেছিলাম যে ওই ম্যাজিস্ট্রেটদের পাওয়ার, ঠিক তেমনি ভাবে সেকশন 9 থেকে আমরা চলে যাব ধারা 31 এ। ধারা 31 এ যাই। ধারা 31 এ কি বলছে? ধারা 31 এ বলছে যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ অর্থাৎ দায়রা আদালতের যারা বিচারক থাকবে তারা কি কি পানিশমেন্ট দিতে পারেন, সেটা আছে সেকশন কততে? 31 আছে। আমরা আচ্ছা আমরা একটা সেন্টেন্স লিখবো সবাই, কি পারে আর কি পারে না, কি পারে আর কি পারে না, কি পারে আর কি পারে না।
কি পারে আর হচ্ছে কি পারে না। আমরা এই দায়রা আদালতকে দুইটা ভাগে ভাগ করব। দায়রা আদালতের বিচারকদেরকে দুই ভাগে ভাগ করব। এক ভাগে রাখবো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ। এক সাইডে রাখলাম কাকে? দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজকে। আরেক পাশে রাখলাম যুগ্ম দায়রা জজ মানে জয়েন্ট সেশন জাজকে। তাহলে বামাতে রাখলাম কাকে? আমরা বামাতে রাখলাম হচ্ছে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজকে। আর ডানাতে রাখলাম শুধুমাত্র জয়েন্ট সেশন জাজকে, শুধুমাত্র জয়েন্ট সেশন জাজকে। ওকে, শুধুমাত্র জয়েন্ট সেশন জাজকে। ক্লিয়ার? তো এখানে দেখেন, এখানে দেখেন যে শুধুমাত্র জয়েন্ট সেশন জাজকে আমরা রাখলাম। এবার আমরা আসি তাদের শাস্তি দেখব, পানিশমেন্ট দেখব। তো বামাতে কারা আছে? দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। ওকে, আমরা পেনাল কোডের সেকশন 53 তে যাই। সেকশন 53 তে যাই, সেখানে দেখবেন যে আমাদের পানিশমেন্টকে ক্লাসিফিকেশন করেছে, আমাদের শাস্তিকে ভাগ করেছে। শাস্তি সেখানে বলা হয়েছে পাঁচ প্রকার, ঠিক না? তার মানে সেগুলো অনুমোদিত। তো দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ সে পেনাল কোডের সকল শাস্তি দিতে পারবে, এটাকে বলছে আইনে অনুমোদিত দণ্ড বা পানিশমেন্ট, রিকগনাইজড বাই ল, পারমিটেড বাই ল। ল পারমিট করতেছে কি করার জন্য? ল পারমিট করতেছে পাঁচ ধরনের শাস্তি দেওয়ার জন্য। ল পারমিট করতে আমাদের ল পারমিট করতেছে কেন? ল পারমিট করতেছে পাঁচ ধরনের শাস্তি দেওয়ার জন্য। ওকে, পাঁচ ধরনের শাস্তি দেওয়ার জন্য সে ল আমাদেরকে কি করতেছে? পারমিট করতেছে। এখন এখানে দেখেন, এখানে দেখেন যে দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজ দুজনে কি করতে পারবে? যে কোনো শাস্তি দিতে পারবে। প্রশ্ন হচ্ছে তারা কি যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে? পারবে। তারা কি ডেথ সেন্টেন্স দিতে পারবে? পারবে। তারা ডেথ সেন্টেন্স দিতে পারবে। প্রশ্ন হচ্ছে তারা যদি ডেথ সেন্টেন্স দেয়, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয়, তাহলে উইদাউট দ্য পারমিশন অব দ্য হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের অনুমতি ছাড়া সেই ডেথ সেন্টেন্সকে এক্সিকিউট করতে পারবে কিনা, সেই ডেথ সেন্টেন্সকে কার্যকর করতে পারবে কিনা? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। তারা যখন মৃত্যুদণ্ড দিবে, তখন ওই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য 374 ধারা মোতাবেক কি করবে? ডেথ রেফারেন্স পাঠাবে, এবং হাইকোর্ট ডিভিশন যদি পারমিট করে টু এক্সিকিউট দ্যাট ডেথ সেন্টেন্স, তাহলে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কি করতে পারবে? সেই মৃত্যুদণ্ডকে কার্যকর করতে পারবে। তাহলে আমরা ধারা 31 পড়ার সময় দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজের শাস্তি পড়ার সময় আমরা চাচাতো ভাইকে নিয়ে আসবো, সেটা হচ্ছে 374। 374 কে শুধুমাত্র নিয়ে আসবো ডেথ সেন্টেন্স কে এক্সিকিউট করার ক্ষেত্রে। ক্লিয়ার? তারপর বাম হাতের কাজ শেষ। বাম হাতে আমরা রেখেছিলাম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজকে। ক্লিয়ার? এখন আমরা ডান হাত দেখব। ডান হাতে কারা আছে? জয়েন্ট সেশন জাজ বা যুগ্ম দায়রা জজ। আমি বলেছিলাম যে কারা শাস্তি দিতে পারবে, কতটুকু মানে কি শাস্তি দিতে পারবে বা কি শাস্তি দিতে পারবে না।
আমরা প্রথমেই দেখব কোন কোন শাস্তি দারাজজ দিতে পারবে না, কোন কোন শাস্তি দারাজজ দিতে পারবে না, মানে যুগ্ম দারাজজ দিতে পারবে না। দিতে পারবে না হচ্ছে মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স, দিতে পারবে না হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড, লাইফ ইমপ্রিজনমেন্ট বা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। দিতে দিতে পারবে না হচ্ছে 10 বছরের অধিক কারাদণ্ড। কত বছরের অধিক কারাদণ্ড? 10 বছরের অধিক কারাদণ্ড। যারা রিপিট ক্লাস করতেছেন, ডিভিশন ক্লাস, আমি যখন একটা সেকশন বলি, ওই সেকশনের আগামাথা যদি আপনার মাথার মধ্যে টকবক টকবক করে ভাসে, তাহলে মনে করবেন যে ইউ আর সো ব্রিলিয়ান্ট, আপনার প্রিপারেশন ভালো। তো কি কি পারবে না দিতে? ডেথ সেন্টেন্স দিতে পারবে না, মৃত্যুদণ্ড দিতে পারবে না, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে না, আর পারবে না হচ্ছে কি দিতে? পারবে না হচ্ছে আমাদের যে অপরাধের শাস্তি 10 বছর সেটা না, সে যখন বিচার করবে সে 10 বছর পর্যন্ত সে শাস্তি দিতে পারবে, 10 বছর পর্যন্ত সে ইমপ্রিজনমেন্ট দিতে পারবে, কারাদণ্ড দিতে পারবে। তার মানে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে কে? যুগ্ম দারাজজ বা হচ্ছে জয়েন্ট সেশন জাজ। তাহলে আমরা তাদের পাওয়ার বা তাদের পানিশমেন্ট পাওয়ারটা দেখে ফেললাম ধারা কততে, ধারা 31 দেখে ফেললাম। তাহলে ধারা 6 সাথে আমরা বিল করেছিলাম ধারা 32, ধারা 6 থেকে আমরা 9 গেছি, 9 থেকে আমরা 31 গেছি। একটু মিল করবেন, 6 + 9 + 31, 6 + 32। এবার সরকার হচ্ছে, আমরা 29C তে যাব, 29C। তো 29C তে কি বলছে সেখানে দেখবেন যে সরকার হচ্ছে হাইকোর্ট ডিভিশনের সাথে কনসাল্ট করে, হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে সরকার হচ্ছে কিছু ম্যাজিস্ট্রেটকে স্পেশাল পাওয়ার দিবে। কিছু ম্যাজিস্ট্রেটকে কি দিবে? স্পেশাল পাওয়ার দিবে। এই যে স্পেশাল পাওয়ার দিয়ে যে সমস্ত ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্টেড হয় বাই দ্য গভর্নমেন্ট উইথ দ্য কনসালটেশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন, these magistrates are called specially empowered magistrate. এই ম্যাজিস্ট্রেটদেরকে বলা হয় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার? তাহলে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কোথায় খুঁজে পাই? ধারা 29 সিতে, সেকশন 29C তে। আমরা এখানে লিখব কারা কারা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত এবং তারা কোন কোন অপরাধের বিচার করতে পারে। লিখি কারা কারা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবং তারা কোন কোন অপরাধের বিচার করতে পারবে। খেয়াল করেন, বিচার করা আর শাস্তি এক জিনিস না, বিচার করা আর শাস্তি এক জিনিস না। বিচার করার পরে আপনি পানিশমেন্ট পেতে পারেন, আগে বিচার তারপরে শাস্তি, আগে বিচার তারপরে শাস্তি। আমরা তাহলে 29C তে কি দেখতে পাই? আমরা বললাম যে একটা সেন্টেন্স লিখতে, কারা কারা কাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং তারা কোন কোন অপরাধের বিচার করতে পারে। আমরা এটাকে দুইটা হাত করব, বাম হাত এবং ডান হাত, বাম হাত এবং ডান হাত। তো বাম হাতে কারা থাকবে? বামাতে থাকবে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে বামাতে কারা ভাই?
বা আমাদের হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর হচ্ছে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বামাতে যারা যারা আছে কি বলছি, বামাতে কারা আছে এটা আমরা পেরে গেলাম, এখন তারা কোন কোন অপরাধের বিচার করতে পারবে, তাদেরকে যে বিশেষভাবে ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়া হলো তাদেরকে কিছু অপরাধের বিচার করার জন্য কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। আমি একটু আগে আমরা বলেছিলাম না যে কি পারবে আর কি পারবে না, প্রথমেই লিখি কি পারবে, বাম হাত কি পারবে, বাম হাত মানে বুঝছেন ওরা 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 চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল, আমাদের বড় ভাইরা যারা বিচারক হয়ে গেছে এরা। আচ্ছা তো এখানে দেখেন যে তারা কি করতে পারবে, তারা সকল অপরাধের বিচার করতে পারবে। কি পারবে, উত্তর হচ্ছে সকল অপরাধের বিচার করতে পারবে। কোন ধরনের অপরাধের বিচার করতে পারবে, সকল অপরাধের বিচার করতে পারবে। তার মানে হচ্ছে যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে 1 টাকা সেটার জন্য বিচার করতে পারবে, যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে 100 কোটি টাকা সেটার জন্য বিচার করতে পারবে, যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে 1 দিন সেটার জন্য বিচার করতে পারবে, যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড সেটারও বিচার করতে পারবে। ক্লিয়ার? তাহলে সকল অপরাধের বিচার করতে পারবে, দ্যাট মিন্স হচ্ছে এখানে কোনো ব্যারিয়ার নাই, কোনো বাধা নাই, লিমিটেশন নাই। বাট এখন আমরা দেখব কোন অপরাধের বিচার করতে পারে না, কোন অপরাধের বিচার করতে পারে না। যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যে অপরাধের জন্য পানিশমেন্ট হচ্ছে ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড, সেই অপরাধের বিচার করতে পারে না। যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সেই অপরাধের বিচার করতে পারে না, যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সেই অপরাধের বিচার করতে পারে না। তাহলে কি পারে কি পারে না আমরা সেটা দেখে ফেললাম, বাম হাতের কাজ শেষ। এবার চলে যায় ডান হাতে, ডান হাতে কারা আছে সেখানে দেখবেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে। আমরা যেখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলবো সেখানে অটোমেটিক্যালি চলে আসবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, কারণ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপর নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকার বাইরে। ক্লিয়ার? তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন কোন অপরাধের বিচার করতে পারবে না, না পারবে আমরা লিখি, তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে সমস্ত লিখি সকল অপরাধের বিচার করতে পারবে, সকল অপরাধের বিচার করতে পারবে। এবার লিখো কোন কোন অপরাধের বিচার করতে পারবো না, আমরা লিখি যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স, যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড, বা যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে 10 বছরের বেশি কারাদণ্ড, 10 বছরের বেশি কারাদণ্ড সেই অপরাধের। দাদা একটু স্লো বলেন। যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, এবং যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে 10 বছরের বেশি কারাদণ্ড সে সমস্ত অপরাধের বিচার করতে পারবে না। তার মানে এখানে স্পষ্ট কি, স্পষ্ট 10 বছর পর্যন্ত শাস্তি হতে পারে শুধুমাত্র এমন অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারবে। 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এমন অপরাধের বিচার তো যে অপরাধের জন্য শাস্তি হচ্ছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড সেই অপরাধের বিচার করবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা 29-C কিন্তু খতম, যে কাদেরকে সরকার বিশেষভাবে নিয়োগ দেয় বিশেষ অপরাধের বিচার করার জন্য, সেখানে আমরা 2টা পার্ট দেখলাম। তার মানে এখানে আমাদের 29-C-তে বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটরা বিচার করতেছে, কি করতেছে, বিচার করতেছে
আমরা কেটে যাবে, কেটে যাওয়ার পর আমরা আবার আসি। কেটে যাবে, আমরা সবাই আবার একই লিঙ্কে প্রবেশ করি।